হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, বিসিএ কোর্স নিয়ে। বিসিএ কোর্সের ফুল ডিটেলস তোমাকে এই ভিডিওতে দিয়ে দেবো। ও এই ভিডিওতে আমি আলোচনা করব বিসিএ কোর্সের জন্য ও তোমাদের ন্যূনতম এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কারা বিসিএ কোর্সের জন্য অ্যাডমিশন নেবে, এবং বিসিএ কোর্সের জন্য অ্যাডমিশন নিলে তোমাদের সিলেবাস কী হবে, কী এক্সাম হবে, এবং কোর্স ডিউরেশন কী রয়েছে, এই কোর্স করার পরে তোমাদের কেরিয়ার অপশন কী রয়েছে, তোমাদের কত টাকার প্যাকেজ হবে স্টার্টিংয়ে এবং এন্ডিংয়ে কত পর্যন্ত প্যাকেজ যেতে পারে, এছাড়া তোমাদের এই কোর্স করার পর কী কী হাতে অপরচুনিটি রয়েছে, এ অন্য লাইনে যাওয়ার সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বিসিএ কোর্সের পুরো ডিটেলস আলোচনা করব। তো তোমরা যদি বিসিএ কোর্স নিয়ে জানতে চাও তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই বলবো বিসিএ এই কোর্সের ফুল ফর্ম কি। বিসিএ কোর্সের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স, তার মানে তোমরা বুঝতেই পারছো কম্পিউটার ফিল্ডের একটা কোর্স হচ্ছে বিসিএ কোর্স। তো সবার প্রথমে আমি বলবো বিসিএ কোর্সে কারা ইনরোল করবে। দেখো বিসিএ কোর্সে তোমরা কারা ইনরোল করবে, যাদের তোমাদের আইটি লাইনে তোমাদের যাওয়ার ইচ্ছা আছে, মানে ইনফরমেশন টেকনোলজি এই লাইনে তোমরা এগিয়ে যেতে চাও, এই ইনফরমেশন টেকনোলজি লাইনে তোমাদের কেরিয়ার বিল্ড করতে চাও, তাহলে তোমরা কি হচ্ছে বিসিএ কোর্স করতে পারো। মানে তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে, তোমরা কোডিং, যাদের কোডিংয়ে ইন্টারেস্ট রয়েছে, সি প্লাস প্লাস, জাভা, এই সমস্ত কিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়। এই কারণে তোমাদের যদি কম্পিউটার ইন্টারেস্ট থাকে অথবা তোমরা যদি আইটি ফিল্ডে এগিয়ে যেতে চাও বা নিজেদের কেরিয়ার বিল্ড করতে চাও ইনফরমেশন টেকনোলজিতে, তাহলে তোমরা এই কোর্সকে এই কোর্সে এনরোল করতে পারো। তো বিসিএ কোর্সে করার জন্য তোমাদের ন্যূনতম এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। তো উচ্চ মাধ্যমিকে তোমরা যদি কমপক্ষে 50% নাম্বার পাও তাহলেই তোমরা এই কোর্সে এনরোল করতে পারো। এখানে অনেকেই বলে যে সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তারাই বিসিএ কোর্স করতে পারবে, কিন্তু এটা একেবারেই না। তোমরা যদি আর্টসের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন যাই থাকুক না কেন, তোমরা কিন্তু বিসিএ কোর্সে এনরোল করতে পারো। কিছু কিছু কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে যেখানে তোমাদের কম্পালসারি রয়েছে ম্যাথ, যদি ম্যাথ না থাকে তোমাদের অনেক সময় কী হচ্ছে বিসিএ কোর্স এনরোল করতে দেয় না বা বিসিএ কোর্স করতে দেয় না সে। কিন্তু কিছু কিছু এরকম কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো তোমাকে উইদাউট ম্যাথামেটিক্স তোমাদের এর বিসিএ কোর্স করতে দেয়, সেক্ষেত্রে তোমাদের ম্যাথামেটিক্স ম্যান্ডেটারি না, কিছু কিছু কলেজের ক্ষেত্রে ম্যাথামেটিক্স লাগে। তো এখানে তোমরা কী হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আউট করলে 50% মার্কসে বা কিছু কম মার্কস হলেও অনেক অনেক ইউনিভার্সিটি অ্যালাউ করে, 45 মার্কসেও অ্যালাউ করে। তো বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো ও 50% মার্কসে যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এরপরে হলো বিসিএ কোর্সের কোর্স ডিউরেশন কি। দেখো বিসিএ কোর্স 3 বছরের কোর্স, এই কোর্সে তোমাদের 6টা সেমিস্টার হয়, প্রত্যেক বছরে 2টো করে সেমিস্টার হবে, টোটাল 3 বছরে তোমাদের 6টা সেমিস্টার হবে। এই 6টা সেমিস্টার তোমাকে পুরো কমপ্লিট করলে তোমাদের বিসিএ কোর্সের ডিগ্রি হয়ে যাবে। এবং এই কোর্স তোমাদের কী কী সিলেবাস রয়েছে সবার প্রথমে যদি আলোচনা করি, C++, জাভা ল্যাঙ্গুয়েজের মতো ল্যাঙ্গুয়েজ তোমাদের শেখানো হবে, এবং এখানে HTML এবং তোমাদের DBMS মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এবং ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং ওয়েব সিকিউরিটির ব্যাপারেও তোমাদের অনেক কিছু শেখানো হয়। এরপরে যদি কেরিয়ার অপশনের কথা বলি, বিসিএ কোর্স করার পর তোমাদের প্লেসমেন্ট দ্বারা বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে তোমাদের কী হচ্ছে প্লেসমেন্ট হয়ে যায়। যেমন আমি যদি বলি উইপ্রো ও মাইক্রোসফট, TCS, টেক মহিন্দ্রা এবং ইনফোটেকের মতো বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে তোমাদের কোর্স করার পরেই বিভিন্ন কলেজ থেকে প্লেসমেন্টও হয়ে যায়। এছাড়া তোমরা বিসিএ কোর্স করার পরে প্লেসমেন্ট না নিয়েও তোমরা অনলাইনে নিজেদের কেরিয়ার বিল্ড করতে পারবে, তোমরা অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপার, আর এবং তোমরা ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন এরকম কেরিয়ার অপশন তোমাদের রয়েছে, সফটওয়্যার ডেভেলপার, তো বিভিন্ন এরকম কেরিয়ার অপশন রয়েছে যেটা তোমরা যদি কোনো কারণবশত ও প্লেসমেন্ট না নেও তাহলে তোমরা কী হচ্ছে অনলাইনে নিজেদের কেরিয়ার বিল্ড করতে পারবে। সেখানেও একটা বিশাল বড় কেরিয়ার অপশন তোমাদের রয়েছে, কারণ তোমরা জানো এখন সমস্ত কিছু কী হচ্ছে অনলাইনে চলে এসেছে। সেই কারণে কিন্তু বিসিএস কোর্সের যে ভ্যালু সেটা কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে, ইন ফিউচারে এর ডিমান্ড কিন্তু অনেক হাই হবে। এছাড়া তোমরা বিসিএ কোর্স কমপ্লিট করার পর তোমরা কোনো প্লেসমেন্ট না নিয়ে আরও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বাড়াতে পারো, আরও ইনডেপথ জানতে পারো, সেক্ষেত্রে তোমরা MCA করতে পারো। এছাড়া এমনও কিছু স্টুডেন্ট থাকে, যে সমস্ত স্টুডেন্ট বিসিএ কোর্স তো তাদের প্রথম স্টার্টিংয়ে ভালো লাগে, কিন্তু বিসিএস কোর্স করতে করতে ভাবে যে না বিসিএ কোর্স আমার জন্য না, সেক্ষেত্রে সে বিসিএ কোর্স করার পরে যদি MSc না করে বা বিসিএ কোর্সে এর দিকে না যায়, সেক্ষেত্রে তারা অন্য দিকেও মুভ করতে পারে। MBA, MS এবং MSc-র মতো যে সমস্ত কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সেও তোমরা এনরোল করতে পারো। এছাড়া তোমরা যদি চাও আফটার BCS যে আমরা গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম হয় সেই সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেবো, গভর্নমেন্ট এক্সাম দিয়ে সরকারি জব
করব সেক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো। এরপরে তোমাদের বলবো বিসিএ কোর্স করার পরে তোমাদের কত টাকার প্যাকেজ তোমরা পেতে পারো। তো স্টার্টিংয়ে তোমাদের যে প্যাকেজ থাকবে সেটা হচ্ছে 15,000 থেকে 20,000 পার মান্থ তোমাদের স্টার্টিং প্রাইস তোমাদের থাকবে যখন তোমরা কোনো কোম্পানির থ্রুতে জব করবে বিসিএ ডিগ্রি কোর্স করে। এবং ইন ফিউচার যখন তোমার এক্সপিরিয়েন্স আরও বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি স্যালারি বাড়তে থাকবে এবং এই কোর্স করার পর তুমি আনলিমিটেড এর পার মান্থ কামাতে পারো, সেক্ষেত্রে তোমাদের প্যাকেজ এজ লাখ টাকা বা লাখ টাকার উপরেও যেতে পারে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবে, বিসিএ কোর্স করে তিন বছর পরেই যে তোমরা জব পেয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই, সেটা ডিপেন্ড করছে তোমার উপর। তুমি যে কোনো কোর্সই তোমরা করো না কেন, সেক্ষেত্রে যে জব তোমার কোর্স কমপ্লিট করার পর তোমরা জব পেয়ে যাবে এটা একেবারেই ভুল ধারণা। কারণ তুমি সেই তিন বছর কীরকমভাবে পরিশ্রম করেছো, কীভাবে খেটেছো, কতটা পড়াশোনা করেছো, কতটা তোমার নলেজ রয়েছে সেই বিষয়ে, সেইটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের জব নেওয়া হয়। কারণ তোমাদের পার্সোনালি এখানে ইন্টারভিউ নেওয়া হবে, তুমি কতটা জেনেছো, কতটা শিখেছো তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে এ জব দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের এর জবের যে প্রাইস হোক বা সমস্ত কিছুই হোক না কেন, ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটা ওই কোর্স থেকে শিখেছো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট একটা স্টুডেন্টের জব পাওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, বিসিএ কোর্স নিয়ে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম। এখনও যদি কোনো কিছু আমি মিস করে থাকি তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিও লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।